জোড়াতালি দিয়ে সংস্কার চলছে সিরাজগঞ্জ নাটোর মহাসড়কের চড়িয়া ও সাতটিকরি এলাকার খানাখন্দ। গর্তে জমে থাকা কাদা পানিতে বিটুমিন মেশানো পাথর দিয়ে চলছে সংস্কার, এতে ক্ষুব্ধ এলাকাবাসী। সরজমিনে দেখা গেছে সড়কে পানি ভর্তি গর্তে বিটুমিন মেশানো পাথর দেওয়া হচ্ছে, ঢালাই দেওয়ার প্রচলিত নিয়ম অনুসরণ করা হচ্ছে না এখানে। এতে ব্যস্ততম সড়কের গাড়ির চাকার সঙ্গে লেগে ওই পাথর সঙ্গে সঙ্গে ছিটকে পড়ছে সড়ক জুড়ে। ওই সড়কে চলাচলকারী বাস চালক আবু তাহের জাগোনিউজকে বলেন, মহাসড়কের গর্ত যেভাবে বেহাল হয়ে উঠেছে তাতে চরম ভোগান্তি হচ্ছে। পুরো সড়কে শত শত খানাখন্দ তৈরি হয়েছে, কোনো কোনো গর্ত বেশ বড়, গাড়ির চাকা পড়ে গর্তগুলো ক্রমান্বয়ে বড় হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ থেকে এই গর্ত ভরাটের উদ্যোগ নেওয়া হলেও সেটি খুব একটা কার্যকরী হবে না। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে, cheer up, oh oh cheer up, oh oh cheer up, চুমুকে চুমুকে enjoy the life, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে, হবে রিফ্রেশিং মুডে, চিয়ার আপ, চলো উড়াই খুশি।